হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আগের ভিডিওতে আমি কইছিলাম আমার কোনো গার্লফ্রেন্ড নাই, তো আমি আপনারা মিথ্যা কথা কইছিলাম। তো আমি আজকে যাচ্ছি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, কালীনারায়ণপুর স্টেশনেও দাঁড়াবি, ওর সাথে দেখা করবো আর আপনারাও দেখা। যাই হোক, আমরা সাইকেল নিয়ে বাড়ায় পড়েছি আর আমার সাথে যাচ্ছে কিরণদা আর অনুপদা। এই যে কিরণদা আর অনুপদা, আমরা সবাই মিলে যাবো, যাই ওর সাথে দেখা করবো। যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। যাই হোক, কথা কতি কতি কালীনারায়ণপুর স্টেশনে চলে আইছি। আর এই যে এদিক অনেক মেয়ে রয়েছে, কিন্তু আমার গার্লফ্রেন্ডের তো আমি কোনো জায়গা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি আমার সাইকেলটা রাখি, এই সোজা যায় ডাইনাতে, এই গলির মধ্যে সাইকেলটা রাখবো। আর আপনারা সাইকেলটা সাবধানে রাখবেন, কারণ এই জায়গার থেকে না প্রচণ্ড সাইকেল চুরি হয়। আমার একখান বন্ধুর সাইকেল চুরি হয়েছিল। যাই হোক, সাইকেলও রেখে দিছি এই যে কালীনারায়ণপুর স্টেশন। এবার আমরা সাবওয়ের ভিতরে উঠে যাচ্ছি। তো এই স্টেশনের টিটি নাই, তাই আর টিকিট ফিকিট কাটবো না, এমনিই উঠে পড়লাম। এই যে বাদিক টিকিট কাউন্টার, কিন্তু আমরা টিকিট কাউন্টারে যাবো না, টিকিট না কাটেই উঠে পড়বো। আমরা স্যাঁচড়া ছেলে পেলে, তাই আমরা টিকিট না কাটেই স্টেশনে ঢুকতেছি। কিন্তু তোমরা কিন্তু টিকিট না কেটে স্টেশনের মধ্যে ঢুকবে না, পরে কোনো বিপদ আপদ ঘটে গেলে কিন্তু আমরা দায়ী নয়। যাই হোক, আমরা স্টেশনে উঠে পড়েছি। ওরে সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ! একটু আগে বৃষ্টি হয়েছে, তো তাই আরও একটু সুন্দর লাগতেছে, বেশি করে হেভি সুন্দর লাগতেছে। আমি তো পৌঁছায় গেছি, কিন্তু সে এখনও এসে পৌঁছায় নাই, তাই তার জন্য দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি আর চারিদিক লোকজন দেখতেছি। ওভারব্রিজের থেকে কালীনারায়ণপুর স্টেশনটা মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগতেছে। এই দেখো, তোমরাও দেখো কত সুন্দর লাগতেছে। আমার গার্লফ্রেন্ড চলে আসে, তাই আমি ওভারব্রিজে উঠেছিলাম, ওখান থেকে নামে পড়তেছি। ওই সোজা রাস্তায় সামনে একটু আগা গেলি পরে হনে দাঁড়াইছে, ফোন করেছিল, তাই আমি হাইটে হাইটে যাচ্ছি, একটু তাড়াতাড়ি যাই। আজকেই প্রথম দেখা করতে আইছি, তাই আমার আর সবুজ সহ্য হচ্ছে না, তার জন্য আমি একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। তাড়াতাড়ি হাইটে ওর কাছে যাওয়া লাগবে, একটু তাড়াতাড়ি হাঁটতেছি। ওকে, শেফালি আছে? এই যে কাকার ছাবা তেলের মধ্যে ভাসতেছে, এর নামই শেফালি, আর এইটাই আমার গার্লফ্রেন্ড, এর সাথে আমরা দেখা করতে আইছি। আমার কি দেখে মনে হয় আমার গার্লফ্রেন্ড আছে? যাই হোক, কসমস করে শেফালিটা চিবায় খায় নিলাম, বেশ ভালোই লাগলো। আর আপনারা যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন। টাটা বাই বাই, ভালো থাকবেন।